আমরা অবশ্যই মেয়েকে উদ্ধার করে দেবো। এবং প্রথমে আমরা সেই আশ্বাস পেয়েছি সাহেবের কাছ থেকে, সেই জন্য আমরা এখানে আমাদের অপহরণ করে নিয়ে চলে যায় নাবালিকা মেয়েকে, সেই জন্য থানায় জানাতে ওনারা ওই মেজবাবু আর কুন্তল বাবু আর ওনারা কিছু করেননি, সেই জন্য সিংহবাহিনীর তপন ঘোষের পক্ষ থেকে আমরা খবর পাওয়ার পরে যখন পুলিশ 21 তারিখে কোনো স্টেপ নিলেন না, সেই জন্য আমরা 26 তারিখে সিংহবাহিনীর পক্ষ থেকে থানাতে যাই এবং থানার পুলিশ কোনো প্রকারে এফআইআর করবে না। আমাদের সভাপতি দেবদত্ত মাঝি এবং বিভিন্ন জায়গাতে চাপ হতে ওনারা এফআইআর করেছেন, কিন্তু 40 দিন অতিবাহিত হওয়ার পরেও যখন বৃষ্টি ডুবে নাবালিকা বৃষ্টি ডুবে উদ্ধার হচ্ছে না, এবং যে অপহরণকারী সেই অপহরণকারী শেখ ইসমাইল যখন গ্রেপ্তার হচ্ছে না, তখন আমরা আজকের এসপি অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছি এবং অভিযান করেছি। এবং সেই অভিযানে এসপি সাহেব এবং আরও বিভিন্ন অফিসাররা গুণী ব্যক্তিরা ছিলেন, সেখানে ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা কিছুদিন সময় নিচ্ছি আর কিছুদিন 2-5 দিনের মধ্যেই আমরা আপনার মেয়েকে তুলে দেবো, উদ্ধার করে দেবো আর শেখ ইসমাইলকে অ্যারেস্ট করব। সেই